এসো বলি সকলে মিলে ঈদ মুবারক, এই রসমে মুবারক, এই গীত মুবারক, এসো বলি সকলে মিলে ঈদ মুবারক। এই যে সমস্ত গজলগুলো, একটা কথা বলেন, একটা কথা আমি বলে দিই শুনেন। 26 বছর বয়সে একটা ক্যাসেট করেছিল উনি, ক্যাসেটটার নাম হলো ঈদ কা চাঁদ। এই ক্যাসেটের মধ্যে অনেক গজল, অনেকগুলো গজল ইসকাবি সাহেবের আছে, তবে একটা খুব ফেভারিট গজল সবার, সেটা হলো ঘুমিয়ে জানি লাল আমার। এই যে গজলটা ইসকাবি সাহেব যখন এখনো স্টেজে প্রোগ্রাম করে, আমরা যখন এক স্টেজে পড়ে যাই, আমি পেছনে বসে থাকলে ইসকাবি সাহেব বলবে, হ্যাঁ ইমরান বাবু আছে মানে আমার ঘুমিয়ে জানি লাল গাইতে হবে। আমি বলবো, হ্যাঁ বাবু খবরদার, ঘুমিয়ে জানি লাল আমার না গাইলে স্টেজ থেকে নামা হবে না, আর আমি থাকলে উনি গাইবেই। তো 26 বছর বয়সে যে গজলটা গেয়েছিল ঘুমিয়ে জানি লাল আমার, এখন তার বয়স হচ্ছে 76। এই এতটা বয়স অতিক্রম করে গেল, এখনো পর্যন্ত যদি স্টেজে উনি গজলটা গায়, হয়তো একটু স্লো হয়ে গেছে, তারপরে মনে হয় যেন এখনো পর্যন্ত সেই 26 বছরের লোকটাই গাইছে। উনি স্টেজে গজলটা ঠিক এইভাবে গায়, একটুখানি শোনাই, একটা ছন্দ শুনিয়ে দিচ্ছি, শোনেন। ঘুমিয়ে যা রে লাল আমার, কিছু নেই তোকে দেবার, এ ফাতেমা আজ বেগানা একতানা নেই ঘরে খাবার। ঘুমিয়ে যা রে আকাশের চাঁদা, এই রে চুমাদে এর পায়। সেই ইসকাবি সাহেবের ছাত্র আমাদের মুর্শিদ আলম ভাই, বসো বসো, উনি গাইবে, উনি গজল গাইবে, আমাদের বাচ্চা আক্তার আছে। আর একটা কথা আমি বলে দিই, ইহুদি নারীরা যতক্ষণ পর্যন্ত না গাইবো কেউ উঠবেন না। আপনারা বুড়িমাকে এতটা সাপোর্ট করেছেন, ইহুদি নারীরা শুনবেন, আশা করছি বুড়িমা থেকে আরও বেশি ভালো লাগবে। তবে একটা জিনিস, যাদের টাকা আছে, যাদের পয়সা আছে, এই টাকা পয়সাওয়ালা মানুষগুলো গরিব মানুষদের চেনে না, মাদ্রাসা মসজিদ চেনে না, মানে একেবারে অবহেলা করে গরিবদেরকে, তাই না? অনেক মানুষ এরকম আছে যারা রাজার হালাতে থাকে, এরকম অনেক মানুষ আছে। আজকে ফেরাউন, সাদ্দাত, নমরুদ, এরা ছিল রাজা, এরা ছিল বাদশাহ, এরা বলতো আমরা খোদা। এখন এই খোদাদের মরণ কেমন করে হয়েছে একটা ছন্দ গেয়ে দিচ্ছি, তারপরে মুর্শিদকে আমি তুলবো, একটু মন দিয়ে শুনবেন। এরা কোড়া দক্ষিণ পাড়া, আচ্ছা আচ্ছা ঠিক আছে, শুনবেন মন দিয়ে, যে বড় বড় রাজা বাদশাহগুলোর মরণ কিভাবে হয়েছে খুব মন দিয়ে শোনেন, তাহলে বুঝে যাবেন। যারা প্রচুর বড় লোক, আলিশান বাড়িতে থাকে, আজকে 10-12 তলা বিল্ডিং করে, যারা এরকম টাকা পয়সাওয়ালা লোক, তাদের মরণটা কিভাবে হবে কবি লিখছে দেখেন। সাবধান সাবধান হও গো মুসলমান, পড়ে কেন দুনিয়ার পিছে, থাকতে এ সময় ভালো কিছু সঞ্চয় করো, যা আছে সব মিছে। সাবধান সাবধান হও গো মুসলমান, পড়ে কেন দুনিয়ার পিছে, থাকতে এ সময় ভালো কিছু সঞ্চয় করো, যা আছে সব মিছে। সাবধান সাবধান হও গো মুসলমান, পড়ে কেন দুনিয়ার পিছে, থাকতে এ সময় ভালো কিছু সঞ্চয় করো, যা আছে সব মিছে। বড় বড় যত রাজা জমিদার, ও গো বড় বড় যত রাজা মাটিতে আজ মিশে গেছে, সাবধান সাবধান হও গো মুসলমান, পড়ে কেন দুনিয়ার পিছে, থাকতে এ সময় ভালো কিছু সঞ্চয় করো, যা আছে সব মিছে। বড় বড় যত রাজা জমিদার, ও গো বড় বড় যত রাজা জমিদার, মাটিতে আজ মিশে গেছে, সাবধান সাবধান হও গো মুসলমান, পড়ে ছিল এক রাজা নিজেকে সে খোদা করে দামি নাম তার ফেরাউন, নদীতে তলিয়ে হাবুডুবু খেয়ে হলো তার এমনই মরণ।
আপনারা সকলে জানেন যে এক বাদশাহ ছিল যার নাম ছিল ফেরাউন। এই ফেরাউন বলতো আমি খোদা, আর আমার সামনে যারা সব আমার প্রজা। আজকে ছোট ছোট মাসুম বাচ্চাকে, কত মাসুম বাচ্চাকে কতল করে নীল নদের পানিতে ভাসিয়ে দিয়েছে। আজকের এই খোদার মরণ কি করে হয়েছে জানেন? এই খোদাকে মারার জন্য মিসাইলের প্রয়োজন হয়নি, বোমার প্রয়োজন হয়নি। এই খোদাকে আল্লাহ পাক নীল নদের পানিতে ডুবিয়ে আজকের ওকে আল্লাহ পাক মেরে দিল, নদীর পানিতে হাবুডুবু খেয়ে মরেছে। তার নসিবটা দেখে, একটা ফকির, একটা ফকির যদি মারা যায় বা একটা জাররা পরিমাণ ঈমানওয়ালা মানুষ যদি মারা যায়, তাকে সুন্দর করে গোসল দিয়ে তাকে মাটি দেওয়া হয়। আর ফেরাউন খোদা দাবি করনে ওয়ালা রাজা হয়েও তার নসিবে এক মুঠো মাটি জুটলো না। এখনো পর্যন্ত তার দেহটা মিশরের পিরামিডে এখনো পর্যন্ত ওইভাবে রাখা আছে, তার নসিবে এক মুঠো মাটি জুটলো না। এটাই হলো খোদার লীলা খেলা। তাই কবি লিখছে, ছিল এক রাজা নিজেকে খোদা করে দাবি না তার ফেরাউন নদীতে তলিয়ে মাটি সে পেলো না নসিবে, ও গো মাটি সে পেলো না নসিবে, আজ তার দেহ পড়ে আছে। সাবধান সাবধান হও গো মুসলমান, পড়ে কেন দুনিয়ার পিছে, থাকতে এসো পায়ে ভালো কিছু সঞ্চয় করো যা আছে সব মিছে। সাবধান সাবধান হও গো মুসলমান, পড়ে কেন দুনিয়ার পিছে, থাকতে এসো পায়ে ভালো কিছু সঞ্চয় করো যা আছে সব মিছে। বড় বড় যারা জমিদার, ও গো বড় বড় আল্লাহ আমি তো একটা মশা, আল্লাহ আমি তো জীবনে কিছু করতে পারবো না, তুমি আমাকে তৌফিক দাও আমি আর চেয়ে নমরুদ কে শেষ করি। আল্লাহ বাক মশাকে হুকুম করে দিল যা। এখন এই মশাটা ছিল ল্যাংড়া মশা, একটা পা খোঁড়া। ওই মশা নমরুদের নাকের মধ্যে ঢুকে গেল, নাকের মধ্যে ঢুকে ওর মস্তকে গিয়ে শুধু কুটুস কুটুস করে কামড়ায়। এখন নমরুদ তো জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে মাথায় শুধু কিল ঘুষি মারে, কিল ঘুষি মেরে মেরে মশা আর বার করতে পারে না। তখন নমরুদ প্রজাদের বলছে, যে যা পারিস আমারে মার, যে যেমন পারিস মার, কিল ঘুষি যা পারিস মার, মশারা বার করতে হবে। প্রজারা মনে করছে, সারা জীবন তুমি আমাদের জ্বালিয়েছো, আজ একটা সুযোগ পেয়েছি, ছাড়া হবে না। প্রজারা যে যেরম পারে আজকে নমরুদ খোদারে মেরে তার রক্তাক্ত করে দিল। শেষে মশা বেরোয় না, নমরুদের পায়ে ছিল খড়মের জুতো। খড়ম মানে হচ্ছে আগেকার কাঠের জুতো। ওই কাঠের জুতো প্রজাদের হাতে দিচ্ছে, বলে এলে মার। ওই নমরুদের খড়মের জুতো নিয়ে প্রজারা নমরুদের মাথায় উত্তম পাদ্দম মারে, মেরে মেরে তাকে একেবারে মাটিতে একেবারে তাকে শেষ করে দিল। এটাই হলো লীলা খেলা, যে তুমি যতই বড় খোদা হও, যতই বড় বাদশাহ হও, আমার আল্লাহ চাইলে একটা ল্যাংড়া মশাই যথেষ্ট তোমাকে শেষ করে দেওয়ার জন্য। তাই কবি লিখছে, একটু প্রেশার তোলো, প্রেশার কমে যাচ্ছে। নমরুদ বাদশাহ তারে এক মশা, মজুকি এগিয়ে সে কামড়ায়, চলে যায় মাথা খড়মের জুতা, মেরে মেরে মাথা তারে ফেটে যায়। নমরুদ বাদশাহ তারে এক মশা, মজুকি এগিয়ে সে কামড়ায়, চলে যায় মাথা খড়মের জুতা, মেরে মেরে মাথা তারে ফেটে যায়, মেরে মেরে মাথা তারে ফেটে যায়। থাকতে এত তার ক্ষমতা, ও গো থাকতে এত তার ক্ষমতা, আসলে না তো ভুবন কাজে, সাবধান সাবধান হও গো মুসলমান, পড়ে কেন দুনিয়ার পিছে, থাকতে এসো মা ভালো কিছু সঞ্চয় করো যা আছে সব মিছে। সাবধান সাবধান হও গো মুসলমান, পড়ে কেন দুনিয়ার পিছে, থাকতে এসো মা ভালো কিছু সঞ্চয় করো যা আছে সব মিছে। বড়
মাটিতে আজ মিশে গেছে সাবধান সাবধান হও গো মুসলমান পড়ে কেন দুনিয়ার পিছে তাকতে সময় ভালো কিছু সঞ্চয় করো যা আছে সব মিছে করো যা আছে সব মিছে করো যা আছে সব মিছে কেউ ডাউট করবেন না।